এত বর্ষা হচ্ছে কদিন ধরে চারিদিকে, মানে কি বলবো, 7-8 দিন হয়ে গেল, মানে এই দেখুন 2 মিনিটের জন্য রোদ বেরোচ্ছে তারপরেই বর্ষা। কাঠগুলো সেদিন রোদরে দিয়েছিলাম বলে সুন্দর জলে এখন ধরে গেছে। এই ভাত বসিয়ে দিলাম, এবার বাগানের দিকে যাব, কি আছে নিয়ে আসি খুঁটে তুলে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে। সবে মাত্র সকালবেলা ভাত বসিয়ে দিয়ে এই বাগানের পাশে দাঁড়িয়ে আছি। কুমড়ো ফুল ফুটেছে, কয়েকটা কুমড়ো ফুল তুলবো, আর গাছে কয়েকটা ভেন্ডি হয়েছে, ভেন্ডিগুলো তুলবো। এগুলো দিয়ে আজকে সকালবেলার খাওয়া দাওয়া হবে। ভিতরে ভিতরে? হ্যাঁ, ওই পাশের দিকে একটা আছে, অনেকটা ভিতরে। তুমি পারবা যেতে? ভিতরের পাশে আর দুটো ফুল রয়েছে, ওই দুটো আমার তুলে আনতে হবে কি? হ্যাঁ, আর তোমার মাথার উপরেই আর একটা রয়েছে পাশে। ওই ফুলটা দেখেছো কত বড়, ওই জন্য ওরকম এখনো ফুটে রয়েছে। ওই গাছে উঠে দেখিলাও বাকি গেছে তো। আর ওই একটা ফুল আর মনে হয় নেই ভেতরে। না, এখানে তিনটে হলো আর তুমি তুলছিলে দুটো। হুম, পাঁচটা। ভোরবেলা যখন উঠে আমি দেখেছি তখন কিন্তু পুরো ফোটা ছিল। 2 ঘন্টার মধ্যে 9টা বাজতে বাজতে বন্ধ হয়ে গেছে ফোটা ফুল সব। শাপলা ফুলও তাই, সকালে যখন উঠি তখন সুন্দর ফোটা থাকে, আর যখন এসে তোলার সময় হয় সে পুরো ফুটে বন্ধ হয়ে যায়। পচে আছে? হ্যাঁ, পুরো পচে আছে। এটা তো একদম ছোট। ওই দুটোর মধ্যে কিন্তু এই পাশে একটা পেকে গেছে। ওইটা আগের দিন আমি দেখেছিলাম, আগে একদিন ছেদ দিলাম যখন তখন, তাই ওটা বেঁকা বলে আমি কিন্তু তুলিনি। এই গাছটা বেশ অনেক কটা আছে, 3-4টে মতো আছে। এটাই একটাই গাছ কিন্তু বন্ধুরা, মানে এইখানে একটা আর ওই পাশে একটা, দুটো গাছ ভেন্ডির। একদম জালি এ, পোকা লাগছে না কি এ? মাটির থেকে হয়তো ধরলে কামরাঙাটা হয়েছে, দেখুন কত সুন্দর। এই যে এই একটা ডালে হয়েছে, আর এর নিচে দুটো হয়েছে যে মাটির সঙ্গে, আরো দুটো ছিল বড় বড়, সেগুলো পড়ে গেছে, আমরা খেয়ে নিয়েছি যদিও। ছোট গাছে ফল হলে না দারুণ লাগে দেখতে, বড় গাছের ফল তো আমরা সবসময় দেখে অভ্যস্ত, কিন্তু ছোট গাছে তো সবসময় দেখি না, ওই জন্য দারুণ লাগছে। কয়টা হয়েছে ভেন্ডি? 5টা না 6টা জানো। এই যে ভেন্ডি আর কুমড়ো ফুল, একটা মনে হয় একটু অসুবিধা আছে কোনটা জানো। যাই হোক, এই দিয়ে আজকে সকালে খাওয়া দাওয়া হবে, আলু সিদ্ধ দেওয়া হয়েছে এদিকে, আর ভেন্ডিও দেওয়া হবে, আর কুমড়ো ফুলের বড়া টড়া করবে কিছু একটা। বাইরে দেখুন মেঘ করে এসছে আবার, একটু আগে দেখ কত রোদ ছিল। ভেন্ডির গোটাগুলো শুধু সেদ্ধ দেবো, তাহলে টেনে টেনে তুলতে সুবিধা হবে। গোটা সময়? হ্যাঁ, আমি তো ওই শুদ্ধই দিই, এরকম ভাতের মধ্যে গুজে গুজে দিই, তুলতে সুবিধা হয়। পরে ছাড়ি যাবে না? হ্যাঁ একদম, পুরো ভাত তো হতে গেছে প্রায়, মানে তোমার ভেন্ডি দিয়েই ভাত ঝাড়া লাগবে ফ্যান। হুম, আরে একদম কচি ভেন্ডি তো সময় লাগে না, আমরা প্রতিদিন পুরো ভাত হয়ে যায় তারপরে দিই। অবস্থা দেখুন বাইরে আবার। বর্ষাটা এসে গেছে না, তাড়াতাড়ি করে করতে হবে কাজ। এই কুমড়ো ফুলগুলো এখন বেছে নিই ভালো করে,
দেখছ না আমাদের কি পোকা ঢোকা তো তেমন কিছুই নেই এর মধ্যে শুধুমাত্র এই যে পড়ার বেলুটা তুলে নিতে হবে একদম অল্প কটা ফুল হয়েছে চারটে এদিকে ভাতের জল পড়ছে আর ওদিকে বাইরে বৃষ্টির জল পড়ছে ভাত ভুট করে এদিকে উনুনে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই গরম হতে থাকুক আর আমি এখানে কুমড়ো ফুল যেটা দিয়ে ভাজবো সেটা একটু রেডি করে এখানে দেখুন চালের গুঁড়ো নিয়েছি আমরা কিন্তু সবসময় কুমড়ো ফুলের বড়া চালের গুঁড়ো দিয়েই করি বেসন টেসন দিয়ে সেরকম একটা করা হয় না চালের গুঁড়ো দিয়ে করলে যেন বেশি ভালো লাগে এর মধ্যে এখন একটু কালো জিরে দিয়ে দেবো এই যে অল্প কটা কালো জিরে দিয়ে দিচ্ছি একটু দেবো হলুদ গুঁড়ো আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো আর লবণ দেবো এবার এই গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো এর সঙ্গে এবার জল দিয়ে মেখে নেবো এটাকে চালের গুঁড়ো না ওই জন্য জল দেওয়ার সাথে সাথে টেনে যাচ্ছে টাইট হয়ে গেছে আর খুব বেশি একটা পাতলা ব্যাটার বানাবো না একটু গাঢ় গাঢ়ই বানাবো বেসন দিয়ে করলে ভালো লাগে চালের গুঁড়োর একটু বেশি ভালো লাগে মুচমুচে হয় বেশি ভেন্ডিটার উপরে যখন তুলেছিলাম একটা লেদা পোকা দেখেছিলাম তাই জন্য দিন তা ভেঙে দেখি দেখুন ভিতরে পুরো ভালো আর দেখুন গা গুলো কেমন ডুমো ডুমো উঠেছিল ওই জন্য ভালো লাগে ভিতরে পোকা থাকলে থাকতে পারে থাক না দেওয়াই ভালো এই দেখো কোথাও ছিল না এবার দেখা গেল দিয়ে দিলাম তখন যদি ভিতরে পোকা থাকতো কি হতো ওই জন্য দিনই ঠিক আছে যাক আর এখানে দেখুন আমার ব্যাটার তৈরি হয়ে গেছে একদম এই যে এবার ভাজা শুরু করব ফুল ভাজা করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলেই ভাজবো তেলও গরম হয়ে গেছে আমার মাখাবো আর ভাজবো সব রেডি হাফ করে নিচ্ছ না না ওই ফুলটা মাঝখান দিয়ে ছিঁড়ে গেছিল ওই জন্য নিলাম হাফ করে নিলে পাতে যে কোনো ভাবে করো কুমড়ো ফুলের বড়া চালের গুঁড়ো দিয়ে কি দারুণ যে লাগে অল্প আছে ভাজছি বেশি জোরে জাল দিলে না সঙ্গে সঙ্গে মানে লাল হয়ে যাবে আর ভেতর থেকে ভাজা হবে না কুড়মুড়ে হবে না অল্প আছে আছে ভাজি সুন্দর হবে তুমি বলছিলে ডুবো তেল এই এতে আর ডুবো তেল লাগে না ঠিক আছে কোনো অসুবিধা নেই আর এই চালের গুঁড়ো কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতেই মানে বানানো আমরা কেনা চালের গুঁড়ো না মাঝে মাঝে অনেক মানে চাল ঠাল যখন আতপ চাল বানানো হয় সেগুলো এনে তারপরে মানে গুঁড়ো করে রেখে দেওয়া হয় কৌটাই করে আর সেই দিয়ে সব মানে যতদিন যায় খাওয়া হয় আবার যখন শেষ হয়ে যায় আবার বানানো হয় এ আবার সামনে শীত আসছে আবার তখন নতুন চাল উঠবে তখন আবার বানাবো নতুন চালের পিঠে হবে হ্যাঁ ক্যামেরার পিছনে আমাদের চাষি রয়েছে এখন নিউ চাষি নতুন নতুন চাষ করছে বাড়িতে এই বছর চাষ করলেও বলছে সামনে বছর জমিও চাষ করবে দেখা যাক কি হয় যা হবে আপনাদেরকে দেখাবো ফরফরে হয়ে গেছে একদম একদম মুচমুচে পুরো কলকলে হয়েছে পুরো দারুণ কুমড়ো ফুলের বড়া কিন্তু বন্ধুরা অনেকভাবেই খাওয়া যায় এই একরকম এটা আবার বেসন দিয়েও করা যায় আর এক রকম হয় অনেক রকম ফুল হয় মানে অনেক রকম বলছি অনেক ফুল হয় কুচিয়ে একসাথে পেঁয়াজ টেয়াজ দিয়ে মেখে চালের গুঁড়ো বা বেসন যা হয় সেটাও দারুণ লাগে নাও পাপড় ভাজা দারুণ টেস্ট
আসলো না এখানে আজকে এখানে আসলো না আজকে জালনা দিয়ে ও কাজ ছেড়ে দিল বোটা থাকলে দেখো বোটাগুলো উপরে রয়েছে না টেন টেনে তোলা যায় ভালো হেভি গরম ভেন্ডি দিয়ে আলু সেদ্ধ দিয়ে মাখা দারুণ লাগে এখন মাখবো আলুটা কিন্তু আমার আগে থেকেই ভাতের মধ্যে সেদ্ধ দেওয়া ছিল যে ভালো করে সব ভাগ করা হয়ে যাচ্ছে অনেকে ভেন্ডি আর আলু আলাদা আলাদা মেখে খায় আমাদের বাড়িতে কিন্তু আবার আলু আর ভেন্ডি একসঙ্গে মাখা হয় দারুণ লাগে খেতে কিন্তু আগে খেতে না আগে খেতাম না আগে আমি জানতামই না যে আলু আর ভেন্ডি একসঙ্গে মাখা খাওয়া যায় লঙ্কাগুলো না হেভি ঝাল একটু কম করে মাখছি ডিম ভেঙে কলের মধ্যে রেখে দিয়েছিল সিদ্ধ হয়ে গেছে বলতে গেলে পুরো মোটা ধরে আগে কেটে যাচ্ছে তাই চাপ দিলেই একদম ছাড়িয়ে যাচ্ছে একদম কচি আর টাটকা তুলে আনো না সঙ্গে সঙ্গে তোমার আরও একদিন যদি রেখে দিতে অসুবিধা হতো না না আরেকদিন রেখে দিলে তো সেরকমই ভেন্ডি থাকে না বেশি দিন গাছ থেকে তুলে রেখে দিলেও পেকে যায় হ্যাঁ লাউ ভেন্ডি ঝিঙে ঠিঙে এগুলো এরকম গাছ থেকে তুলে রাখলেও ঘরে বসে বসে বুড়ো হয়ে যায় যে আজকে তুললাম আজকে খাওয়া হলো না দু তিন দিন বাদে গিয়ে খাবো কচি দেখে তুলে রাখলে তিন চার দিন বাদে যখন খাওয়া হবে দেখা যাবে পুরো বুড়ো হয়ে গেছে যে কোনো কিছুর ভর্তা মানেই হচ্ছে কাঁচা সর্ষের তেল এর মধ্যে তো নুন লঙ্কা আর সর্ষের তেল তাছাড়া আর কিছুই তো নেই না আর কিচ্ছু না তাই যা টেস্ট লাগবে না হয়ে গেল এই যে তোমার ডিম ভাজা ডিম সিদ্ধ খোলার বাইরে সিদ্ধ যে থাকা দিন আদিন একটাই থাক দুটো দিয়েছি না খেতে পারলে আমাকে দিয়ে দিও কোনো অসুবিধা নেই আমার এই সব জিনিস বিশাল ভালোই লাগে আজকে চাটে চাটে নাচলাম না এখানে একটা বস্তা ফাতে ছিল ওই ওটার উপরেই বসে পড়েছি রোদ বেরিয়েছে দেখো ঝকঝক করছে চারিদিকে এখন দিদি ভাত খারাপটা সুবিধা আছে দেওয়ার গেলে না কুচিটা চিকন ঠিকান লাগে না কচির মুখি সকালবেলা তো দারুণ খাওয়া দাওয়া হলো সব বাড়ির সবজি মানে সবজি ঠিক না ফুল শাক সবজি সব কুড়ানো জিনিস হ্যাঁ কুড়ানো জিনিস দিয়ে ভালোই খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে আপনার দুজন এখন একটু রোদ বেরোয় না তো মোটে তা রোদ বেরিয়েছে তাই বসে আছি তা আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এরকম খাবার কার কার ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি মনে হয় যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা দরকার অবশ্যই করে নেবেন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা দাও টাটা